আলিপুরদুয়ার জেলা পুলিশ ও ফলাকাটা থানার উদ্যোগে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরে বিনামূল্যে ওষুধ বিতরণ ও চশমা বিতরণ শিবির অনুষ্ঠিত হল। ফলাকাটা ব্লকে জটেশ্বর 1 নং গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ধুলাগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গণে আলিপুরদুয়ার জেলা পুলিশ ও ফলাকাটা থানার উদ্যোগে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরে বিনামূল্যে ওষুধ বিতরণ ও চশমা বিতরণ শিবির অনুষ্ঠিত হল। ফলাকাটা ব্লকের জটেশ্বর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ধুলাগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গণে এই শিবিরে উপস্থিত ছিলেন আলিপুরদুয়ারের পুলিশ সুপার অমিতাভ মাইতি, জয়গড় অতিরিক্ত পুলিশ সুপার কুন্তল ব্যানার্জি, ফলাকাটা থানার আইসি দেবদত্ত ব্যানার্জি, ফলাকাটা পঞ্চায়েত সমিতির সভাপতি সুরেশ লালা, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সন্তোষ বর্মন, প্রাক্তন প্রধান সুভাষ রায় সহ প্রমুখ। একই মঞ্চ থেকে এলাকার 20টি ক্লাবকে তাদের খেলাধুলার মান উন্নয়নের জন্য ফুটবল, ভলিবল ও নেট দেওয়া হলো এবং 200 জন স্কুল ছাত্র ছাত্রীদেরকে শিক্ষা সামগ্রী দেওয়া হয়। এই শিবিরে প্রায় 1000 জনগণ তাদের চক্ষু পরীক্ষা করান। এদিনের এই শিবিরে সংশ্লিষ্ট এলাকার বহু মানুষ পুলিশের আহ্বানে সাড়া দিয়ে চক্ষু পরীক্ষা করাতে আসেন। প্রোগ্রাম সব জায়গাতে করেই থাকি, তো ওটাই আর কি, এটা আজকে এখানে হলো। আগেও আলিপুরদুয়ার জেলা পুলিশ করেছে, নতুন কিছু নয়, এ ধরনের প্রোগ্রাম আগেও হয়েছে, হলো আবার পরেও হবে। স্যার, এগুলো স্যার ব্লকে কি বা ফালাটা থানার আন্ডারে কি আরও স্যার কোনো করার ইচ্ছা আছে? আরও তো প্রত্যন্ত গ্রাম আছে বিভিন্ন বাগান এলাকা, করা যেতে পারে, চিন্তা ভাবনার পর্যায়ে আছে, থাকবে ওটা। যে এখানে যেহেতু ভালো রেসপন্স পেয়েছি, আরও অন্যান্য জায়গাতেও আমাদের একটা চিন্তাভাবনা আছে। তবে আমরা তো লায়ন্স ক্লাব বা এই ধরনের স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে নিয়ে করি, তো এদেরও ডেট ফেট পাওয়ার ব্যাপার থাকে। তারপর হেলথ ক্যাম্প করতে গেলে সিএমওইস বিএমওইসদের একটা তাদেরও ফ্রি ডেট দরকার, ওনাদের সাথে যোগাযোগ রেখে করতে হয়।